আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজ 19শে ভাদ্র 1428 বঙ্গাব্দ, আমি ফরহাদ আজকে হাজির হয়েছি প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের জন্য সমার্থক শব্দ ক্লাস নিয়ে আজকে উপস্থাপন করব পর্ব নয়। তো তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে পাঠ দুটো উপস্থাপন করব সেই পাঠ দুটোর মধ্যে ভাবুক ছেলে এটি একটি পাঠ। ভাবুক ছেলেটি বলতে আমরা যাকে বুঝি তিনি হলেন স্যার জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। তো চলে যাচ্ছি তার এই পাঠ থেকে যে সমার্থক শব্দগুলো আছে, এটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10 নং প্রশ্ন থাকে, বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ। তো চলে যাচ্ছি পাঠে। ভাবুক ছেলেটি, তাই না? মেঘ, মেঘ বললে আমরা কি বুঝি? মেঘ সমার্থক শব্দ কি হবে? মেঘ। জলদ, জ বর্গীয় জ ল দ, জলদ। এরপরে আছে বিদ্যুৎ, বিদ্যুৎ এর সমার্থক শব্দ কি? তড়িৎ, তড়িৎ। এরপরে আছে গাছ, গাছ এখানে বৃক্ষ, তুমি চাইলে দিতে পারো তোমরা তরু, তারপরে দিতে পারো তমাল, যেটা খুশি আর কি, সোজা যেটা হয়, এটা যদি তোমার কাছে সোজা লাগে এটা লিখতে পারো। তারপরে খ্যাতি, খ্যাতি অর্থ হলো যশ, মানে সমার্থক শব্দ হলো যশ। এরপরে দিতে পারি জগৎ, জগতের সমার্থক আছে হলো বিশ্ব, তো বিশ্বটা দিতে পারো সমার্থক শব্দ পৃথিবী, বসুন্ধরা, বসুদা, সবই ভুবন। তারপর আছে তরঙ্গ, তরঙ্গের সমার্থক শব্দ হলো ঢেউ, তরঙ্গ। যদি তরঙ্গ মালা থাকে তাহলে ঢেউ মালা হবে। তারপরে আছে কল্যাণ, কল্যাণ এর সমার্থক শব্দ হলো মঙ্গল, মঙ্গল, মঙ্গল। তারপরে কল্যাণ মঙ্গলের পরে দুরন্ত, দুরন্ত, দুরন্ত এর সমার্থক শব্দ চঞ্চল হওয়া উচিত, তাই না? দুরন্ত এর সমার্থক শব্দ হলো চঞ্চল। আকাশ, আকাশ এর সমার্থক শব্দ কি? গগন, গগন। স্বীকৃতি, স্বীকৃতি এর সমার্থক শব্দ হলো, স্বীকৃতি এর সমার্থক শব্দ কি হবে? সমর্থন, মানে কাজটাকে সাধুবাদ জানানো, সমর্থন। তারপরে আছে চর্চা, চর্চা এর সমার্থক শব্দ হলো অনুশীলন, অনুশীলন, অনুশীলন। এরপরে মৃত্যু, মৃত্যু, মরণ, মৃত্যু, মরণ। ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট। তো এ কটা সমার্থক শব্দই এই পাঠের অন্তর্ভুক্ত আছে। এগুলি আবার একটু খেয়াল করি। ভাবুক ছেলেটি, ভাবুক ছেলেটি হলো আমাদের বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু। তো প্রদত্ত শব্দ সমার্থক শব্দ, প্রদত্ত শব্দ আছে মেঘ, সমার্থক শব্দ জলদ, এরপরে বিদ্যুৎ, তড়িৎ, গাছ, বৃক্ষ, তরু, তমাল, খ্যাতি, খ্যাতি, যশ, জগৎ, বিশ্ব, তরঙ্গ, ঢেউ, কল্যাণ, মঙ্গল, দুরন্ত, চঞ্চল, আকাশ, গগন, স্বীকৃতি, সমর্থন, চর্চা, অনুশীলন, মৃত্যু, মরণ, ক্ষুদ্র, ছোট। এটা মুছে ফেলি। আমরা অন্য একটি পাঠ আমি উপস্থাপন করব তোমাদের জন্য। সেই পাঠটি দুরন্ত একটি পাঠ, দুরন্ত পাঠ না, মানে দুরন্ত ছেলে জগদীশচন্দ্র বসু বলতে বলতে দুরন্ত হয়ে গেছে। তো এই পাঠটি হলো দুই তীরে, দুই তীরে কবিতা। আমরা জানি যে এই দুই তীরে কবিতাটা কে লিখেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটার নামটা লিখে নিলাম দুই তীরে, আর কবির নামও লিখে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? দুই তীরে এইটার যে সমার্থক শব্দগুলি আছে, সমার্থক শব্দগুলি একটু খেয়াল করি। নির্জন, নির্জন যদি হয় তাহলে এটার সমার্থক কি হবে?
একবারে জনমানবহীন, যেখানে কেউ নাই, জনমানবহীন। তাহলে তীর সমার্থক শব্দ খেয়াল করি, তীর, তীর মানে নদীর তীর, তাহলে এর সমার্থক শব্দ হবে কি? তট। তারপরে আছে নদী, তো নদী এর আগের পাঠে ছিল, সেটা ছিল স্রোতস্বিনী, আর তটিনী এটা দিলাম কি? প্রবাহিনী, প্রবাহিনী। এরপরে দেব ঘর, ঘর এর সমার্থক শব্দ কি? গৃহ, গৃহ। এরপর আছে নির্জন, নির্জন, নির্জনের বিপরীত কি হবে? কোলাহলপূর্ণ। আর এখানে সমার্থক হবে কি? জনহীন, জনহীন, জনহীন অর্থ হলো যেখানে মানুষ নেই। বন, বনের সমার্থক হলো অরণ্য, অরণ্য। তারপরে আছে সকাল, সকাল এর সমার্থক শব্দ হলো প্রভাত, প্রভাত। সকালের সমার্থক শব্দ হলো প্রভাত। সন্ধ্যা, সন্ধ্যা এর সমার্থক শব্দ কি? সাজ। তবে সাজ, সাজের মায়া একটা গ্রন্থ আছে, কার? বেগম সুফিয়া কামালের একটা গ্রন্থের নাম সাজের মায়া, আরো আছে কেয়ার কাটা, এগুলি বড় হলে জানতে পারবে। তো আজকের এই 9 নং পর্ব সমার্থক শব্দ এখানে শেষ করছি। তো এই পাঠটার শব্দ, শব্দগুলো আবার একটু খেয়াল করি। দুই তীরে কবিতা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রদত্ত শব্দ সমার্থক শব্দ তীর, তট, নদী, প্রবাহিনী, ঘর, গৃহ, নির্জন, জনহীন, বন, অরণ্য, সকাল, প্রভাত, সন্ধ্যা, সাজ। পরবর্তী 10 নং পর্ব নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের ভালো ও সুস্থ জীবনের প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুক। আল্লাহুম আমিন।